বিসমিল্লাহির রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের জ্যামিতি অংশের ক্লাসে এ পর্যায়ে আমরা আরও একটি এক্সট্রা সমাধান করব এবং এই এক্সট্রাটি অ্যাপলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করেই করা হয়েছে এক্সট্রাটি হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহু এবিসি ত্রিভুজের একটা বাহু বিসি বিসি বাহু পিউ কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে আর প্রমাণ করো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক্সট্রাটি চলো আমরা সমাধান করার জন্য চিত্রটা আগে এগিয়ে নিই এবং চিত্রের মাধ্যমেই আমরা এই এক্সট্রাটা দেখলে সবচেয়ে বেশি ভালো বুঝবো তো একটা ত্রিভুজ নিয়ে নিলাম এবং এর বিসি বাহু যেহেতু হবে আমরা জানি যে কোনো বাহু রেখা বিভাজন বিন্দুর দরকার একটা বিন্দু নিলাম আমরা পি মনে করো এই বিন্দুটা পি আর এখানে আরেকটা বিন্দু আমরা নিব ঠিক সমান দূরে কিউ তাহলে আমাদের এই বিসি বাহুর সমান তিন ভাগে কিন্তু বিভক্ত হলো হম এখন সমান বিভক্ত হয়েছে বলছে সমান বিভক্ত হয়েছে প্রমাণ করো এবি স্কয়ার যোগ এসি স্কয়ার তো এবি আর এসি তো আমাদের আছে এবি স্কয়ার এসি স্কয়ার পাওয়া যাবে কিন্তু এপি স্কয়ার কিভাবে পাবো এ আর পি যোগ না করে তো আর এপি স্কয়ার পাবো না তাই এপি যোগ করে দিব আবার এ কিউ স্কয়ার আছে এ আর কিউ যোগ না করে তো আর এ কিউ স্কয়ার পাবো না তাই এ যোগ করে দিলাম তাহলে এপি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার ইকুয়াল টু সরি প্লাস ফোর পি কিউ আর পি কিউ এখানে সরাসরি পাওয়া যায় পি আর কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব পি কিউ স্কোয়ার বাস তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কিন্তু এখন ফাইনালি ঠিক করে ফেলতে পারি তাই না তো আমরা লিখবো দেওয়া আছে বিসি ত্রিভুজের বিসি বাহু পি ও কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে তো আমরা বিশেষ নির্বচনেই বলবো যে এ কমা পি এবং এ কমা কিউ যোগ করি তা না হলে তো আর এ আর এ কেউ পাবো না তাই আমরা বিশেষ নির্বাচনে এটুকু কিন্তু বলবো যে এ কমা এবং এ কমা কিউ যোগ করি তারপরে আমরা বলবো প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার এ পি স্কোয়ার যুগ প্লাস ফোর পিকিউ স্কোয়ার ওকে চলো এবার আমরা প্রমাণের কাজটা শুরু করে দিই তাহলে কিভাবে প্রমাণ করা যায় আমি কিন্তু শুরুতেই বলেছি যে এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের উপরে এই এক্সট্রাটা করব আমরা তো কি করে বুঝবো যে এটা অ্যাপোলোনিয়াসের উপরে আমাদের পরীক্ষার প্রশ্নে তো আর অ্যাপোলোনিয়াসের প্রয়োগ এই কথাগুলো লেখা থাকবে না তাই না তাহলে আমরা কি করে বুঝবো লক্ষ্য করো অ্যাপোলোনিয়াস যদি আমরা প্রয়োগ করতে না চাই অন্য কোনো ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে স্কয়ার আছে অ্যাপোলোনিয়াস রূপপাদ্য বা তার আগে পিঠাগ্রাসের উপপাদ্যের দুটি বিস্তৃতি এর মধ্যেই কেবল এরকম স্কয়ার আছে আর যেটা আছে সেটা হলো আহ পিঠাগড়াছের উপপাদ এরকম বর্গ আছে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে হয় পিথাগোরাসের উপপাদ্য না হলে অ্যাপলোনিয়াসের উপপাদ্য অথবা অ্যাপলোনিয়াসের উপপাদ্যের পূর্বে যে দুটি উপপাদ্য আমরা পড়েছি স্থূলকোনি ত্রিভুজ এবং শুকনী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোনের বিপরীত বাহু এবং শুকোনের বিপরীত বাহুর উপরঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল ফল দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করো যে পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি কল্পনা করো স্কোয়ার আছে বলে তাহলে কিন্তু এখানে লম্বের প্রয়োজন কিন্তু কোনো বাহু কোনো বাহুর উপর লম্ব নয় কাজেই ওই চিন্তাটা আপাতত করা যাচ্ছে না তারপরে যদি তুমি সূক্ষ্মকিত ত্রিভুজ স্থূলকণিত ত্রিভুজের ওই দুটি উপপাদ্য যদি প্রয়োগ করতে চাও যে স্থূলকণের বিপরীত অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপরিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি এবং তা থেকে এই যে কথাটা যে বলবা সেক্ষেত্রে তোমার লম্ব অভিক্ষেপ দরকার হবে লক্ষ্য করো ওই দুটো উপপাদ্য যদি তুমি প্রয়োগ করতে চাও তাহলে লম্ব অভিক্ষেপ প্রয়োজন হবে যেখানে লম্ব নেই সেখানে তুমি লম্ব অভিক্ষেপ পাবে কি করে আর এদিকে আমরা যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের কথা চিন্তা করি লক্ষ্য করো যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কিন্তু আমাদের জাস্ট মধ্যমান প্রয়োজন হয় দেখো এদিকে যদি আমি কিউ একটা ত্রিভুজ কল্পনা করি যে বাহুর মধ্যবিন্দু কিন্তু পি হ্যাঁ কেননা বিসি কিন্তু সমান তিন ভাগে বিভক্ত হয়েছে এই যে বিপি যতটুকু পি কিউ ততটুকু এবং সি কিউ ততটুকু এটা কিন্তু ক্লিয়ার তাই না এটা আমরা কিন্তু আগেই এখানে বলেও নিতে পারি একেবারে শুরুতে যে বিসি বাহু পিউ কিউ বিন্দুতে সমান তিন ভাগে বিভক্ত হয়েছে এ কথাটা আমরা বলে নিতে পারি বিসি বাহু পিউ কিউ বিন্দুতে সমান তিন ভাগে বিভক্ত হয়েছে সুতরাং BP সমান সমান পি সমান সমান বা CQ যাই লিখি আমরা এটা কিন্তু ঠিক এখন এই যে বিপি আর পি যেহেতু সমান তাহলে আমি বলতে পারি বি কিউ এর মধ্যবিন্দু পি তার মানে এ এ বি কিউ ত্রিভুজের বি কিউ বাহুর মধ্যবিন্দু পি আর একটা বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষের সংযোগকারী সরলরেখা অর্থাৎ এ হচ্ছে এ বি কিউ ত্রিভুজের মধ্যমা কাজেই আমরা কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা জানি যে প্রয়োগ করার জন্য মধ্যমার প্রয়োজন হয় সো এখানে মধ্যমা আছে আবার এইদিকে লক্ষ্য করো উ ত্রিভুজের এই যে পি কিউ সমানি কিউ কাজে কিউ কিন্তু আর তার বিপরীত শীর্ষ সংযোগকারী সরল লেখা হচ্ছে কার ত্রিভুজের তাহলে তাহলে মধ্যমা এখানেও কিন্তু আমরা অ্যাপলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো তো চলো আমরা এই এপি কিউ ত্রিভুজের অ্যাপ্লোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করি এপি কিউ ত্রিভুজের মধ্যমা এপি এই কথাটা আমরা আগে বলে নেব যে এপি কিউ ত্রিভুজের মধ্যমা এপি অতএব অ্যাপলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী কি হবে অনুযায়ী এই যে যে মধ্যমা আছে এই মধ্যমার মধ্যমার যে যে আমি কিন্তু এর আগে বলেছি কাকে বলি আমি হ্যাঁ মধ্যমার শীর্ষবিন্দু আসলে কিন্তু বলা হয় তোমাকে বোঝানোর জন্য যে এপি একটা মধ্যমা এই এপি মধ্যমার এই যে প্রান্ত দুইটা বিন্দু এর একটা বিন্দু কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু সেই বিন্দুটাই আমরা বলবো এপি মধ্যমার বা মধ্যমার শীর্ষবিন্দু এই মধ্যমার শীর্ষবিন্দু গামী ওই ত্রিভুজটার যে দুইটা বাহু মানে যে ত্রিভুজটাকে আমরা কল্পনা করেছি সেই ত্রিভুজটার এ বি কিউ ত্রিভুজ কল্পনা করেছি যার এপি মধ্যমার কাজে এপি বাদে এই যে এই দুইটা বাহু বি আর এ কিউ ওই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এখানে বি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার আসবে বি স্কোয়ার যোগ স্কয়ার হ্যাঁ ইকুয়াল টু এখন কিন্তু ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে তার মানে এপি স্কোয়ার যোগ এখন এই মধ্যমা এই বিপরীত বাহুকে যে দুটি অংশে বিভক্ত করেছে তার যে কোনো একটা অংশ নিয়ে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে বিপি স্কোয়ার এটা আমরা বলতে পারি রাইট একইভাবে আমরা এ সি ত্রিভুজে অ্যাপ্লোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করবো এই কথাটাই আমরা লিখবো যে একইভাবে এ সি ত্রিভুজে অ্যাপ্লোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করে পাই একইভাবে এপি সি ত্রিভুজে অ্যাপলোনিয়াস রূপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে এপি সি ত্রিভুজের মধ্যমা তো আর এই এ মধ্যমার শীর্ষবিন্দু এ এবং এ বিন্দুগামী এপি সি ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে এপি আর এসি তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার যোগ এপি স্কোয়ার ওই যে ওই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু টু ইন্টু ওই মধ্যমা মধ্যমা তো এ কিউ মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ওই মধ্যমা বিপরীত বাহুকে যে দুটি সমান অংশ বিভক্ত করেছে পি কিউ আর কিউ সি এর যে কোনো একটা লিখলেই হবে আমি পি কিউ লিখলাম এই যে পি কিউ স্কোয়ার এই এই হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজে দুইবার আমরা অ্যাপলোনিয়াস রূপপাদ্য প্রয়োগ করলাম একটাকে সমীকরণ নাম্বার এক দিলাম আর একটাকে সমীকরণ নাম্বার দুই দিলাম এখন যদি আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করি লক্ষ্য করো যে এক যোগ দুই হতে পাই এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছি দেখো এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার তাহলে কি আসছে এ এব স্কোয়ার বি স্কোয়ার আগে এই এক নং সমীকরণের বাম পক্ষটা যোগ করি এ বি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার এ কিউ স্কোয়ার লক্ষ্য করো হ্যাঁ যোগ এখন দুই নং সমীকরণের বাম পক্ষে যা আছে তা যোগ করছি দেখো এসি স্কোয়ার যোগ এপি স্কোয়ার রাইট এই যে এপি স্কোয়ার ইকুয়াল টু দামপক্ষ যোগ করার আগে ডামপক্ষে কিন্তু উভয় সমীকরণে টু আছে ইন্টু হিসেবে গুণন হিসেবে সুতরাং ওই টু আমরা বাইরেই রেখে দিলাম এবার বাকিটুকু আমরা ভিতরে এপি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার আর দুই নং সমীকরণে আছে একউ স্কোয়ার এই যে এক্কোয়ার যোগ পিকিউ স্কোয়ার যোগ পিকিউ স্কোয়ার একটু লক্ষ্য করো যে আমাদের যা প্রমাণ করতে হবে সেখানে APAQ এগুলি আছে PQ আছে হ্যাঁ তাহলে PQ আমরা দূর করব না AQ দূর করব না AP ও দূর করব না কিন্তু BP দূর করতে হবে BP BP কিন্তু রাখা যাবে না BP কে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি আমাদের টার্গেটে যেহেতু BP নেই লক্ষ্য করো প্রমাণ করতে হবে যেখানে সেখানে BP নেই BP কে আমরা PQ দ্বারা রিপ্লেস করতে পারি কারণ আমাদের প্রমাণে PQ আছে এবং PQ স্কয়ার আছে চারটা সুতরাং আমরা এই BP কে PQ দ্বারা রিপ্লেস করতে পারি ডান পক্ষে আর এদিকে বামপক্ষেও আছে একিউ স্কোয়ার এপি এগুলি কিন্তু এই যে ডান পক্ষে নিয়ে পক্ষান্তর করলে আউট হয়ে যাবে সুতরাং পরবর্তী লাইনটা আমরা দিতে পারি কিন্তু এভাবে যে এ পাশে জাস্ট আমাদের টার্গেট অনুযায়ী এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ারটা রাখলাম হ্যাঁ আর আমরা এই যে একিউ স্কোয়ার এপি স্কোয়ার এগুলো ডান পক্ষে পক্ষান্তর করে নিয়ে যাব দেখো ডান পক্ষে যদি আমরা টু এপি স্কোয়ার লিখি গুণ করে টু এপি স্কোয়ার এই যে

টু বিপি স্কোয়ার সেটা হয়ে গেল টু পি কিউ স্কোয়ার যোগ এখানে কিন্তু টু এপি স্কোয়ার টু এ কিউ স্কোয়ার লিখছি আর এই স্কোয়ার কিন্তু আমরা এখনো লিখি নাই সেটা এই পি এর সাথেও কিন্তু টু গুণন আছে এখন আমরা এর পরবর্তী লাইনটা আমি ডান পক্ষে এখানে করছি তোমরা অবশ্যই নিচে করবে অথবা আমি নিচেই করে দিচ্ছি সমস্যা নেই এখানেই করে দিচ্ছি এই যে এবি স্কোয়ার যোগ এ কিউ লক্ষ্য করো এই লাইনে আমাদের শেষ হয়ে যাবে টু এপি স্কোয়ার টু এ কিউ স্কোয়ার আর ও এই লাইনে কিন্তু দেখো আমরা যে এই যে গুণ করেছিলাম এই আর কিন্তু পক্ষান্তর করে নেই তো ওই এ স্কোয়ার আর এপি স্কোয়ার এ কিন্তু মাইনাস হয়ে আসবে আগের লাইনে যেটা করা হয় নাই সেটা এখন আমি করে দিলাম এবার লক্ষ্য করো যে টু এপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার তাহলে থাকে একটা এপি স্কোয়ার রাইট

ডান পক্ষে তিনটা স্টার চিহ্ন ব্যবহার করে দিলাম কাজে তোমরা অনেক অনেকবার প্র্যাকটিস করবে একবার প্র্যাকটিস করে অনেকবার বিষয়টা আয়ত্ত করবে অনেক সময় এভাবে প্রশ্ন উল্লেখ না করে চিত্র একে বলবে যে প্রমাণ করো এত সেটা তো তোমরা জানো নিশ্চয়ই যে সৃজনশীল পদ্ধতিতে সাধারণত জ্যামিতিক প্রশ্ন চিত্র একে তারপরে তার উপরে বলে যে প্রমাণ করো এটা সুতরাং তোমরা সেভাবে প্র্যাকটিস করবে আশা করি